আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোট দিতে অনেকেই যাচ্ছেন নিজ নির্বাচনী এলাকায়। রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড থেকে মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার চিত্র জানাতে এখন সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীরের সঙ্গে। নাবিল, জানাবেন কি দেখছেন মহাখালী বাসস্ট্যান্ডের চিত্র? রুহি, আমরা কিন্তু আসলে কিছুক্ষণ আগে মহাখালী বাসস্ট্যান্ডে ছিলাম, কিন্তু আমরা সেখানে যেটা দেখেছি, অনেকে আসলে বাড়ি যেতে তারা সেখানে এসেছেন, কিন্তু আজকে যেহেতু রাস্তায় আসলে গণপরিবহনের এক ধরনের সংকট রয়েছে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু আসলে ভোগান্তিতে পড়তে হয়েছে। আপনি জানেন যে টানা শুক্রবার শনিবার এবং নির্বাচনের দিনে তিন দিন ছুটি থাকে, অনেকে কিন্তু আসলে বৃহস্পতিবার চলে গেছেন, এবং সে কারণে আমরা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন আসলে যে এই যে আজকে, সে কারণে আসলে গত দুই দিনের থেকে তুলনামূলকভাবে যাত্রী কিছুটা কম, এবং আমরা আসলে গাবতলীর দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমরা জানাবো যে আসলে বাড়িতে যারা যাচ্ছেন তারা আসলে কতজন, কী পরিমাণ লোকজন বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং এখন এই মুহূর্তে আমরা এখানে আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা আসলে বিভিন্ন কারণে জীবন জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ছেন, কারণ আজকে আসলে রাজধানীতে গণপরিবহন যে রয়েছে তার কিন্তু যথেষ্ট সংকট রয়েছে। এবং আপনি আপনাকে নিশ্চয়ই আমরা দেখাতে পারছি যে এখানে অনেকেই কিন্তু আসলে বাসের জন্য দাঁড়িয়ে আছেন, তারা তাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে পৌঁছাবেন, কিন্তু অনেকেই অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে থেকে আসলে বাস পাচ্ছেন না। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনি কোথায় যাবেন এবং আজকে বাসের কী সংকট দেখছেন কিনা? হ্যাঁ, অনেকক্ষণ যাবো দাঁড়ায় আছি, বাস পাচ্ছি না, আমি নিউ মার্কেট যাবো ঢাকা। আপনি কোথায় যাবেন? আমি হাসপাতাল যাবো, হাসপাতালে হাসপাতালে সরি হাসপাতালে আসলে যেটি দেখছিলেন আসলে অনেকেই কিন্তু বেরিয়েছে বিভিন্ন কাজে, কিন্তু তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে পৌঁছতে তাদেরকে বিভিন্ন বিঘ্নে পড়তে হচ্ছে এবং বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।